বিদ্যুতের তার কেটে চুরি, একটি চার চাকা গাড়ি সহ 300 কেজি তার উদ্ধার করল পুলিশ। ঘটনায় সাধুবাদ জানানো হয়েছে অশোকনগর থানার পুলিশকে। ফের বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশের, প্রায় 3 লক্ষ টাকার চোরাই অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক তার উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার 2 ধৃতদের এদিন তোলা হয় বারাসত মহকুমা আদালতে। অশোকনগর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম শরীফুল ইসলাম, বাড়ি বাদুরিয়া থানার দক্ষিণ শেরপুর এলাকায়। আসাদুল ইসলাম, বাড়ি দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় অশোকনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল প্রচুর পরিমাণ চোরাই বিদ্যুতের তার পাচার হচ্ছে। এরপরই অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে বিশেষ পুলিশের দল হানা দেয় বাইগাছি মোড় এলাকায়। সেখানে চলছিল নাকা চেকিং। জানা যায় এরপরই হরিণঘাটা এলাকা থেকে দত্তপুকুরের উদ্দেশ্যে যাওয়া একটি 107 গাড়িকে সন্দেহবশত দাঁড় করায় পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 300 কেজি অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক তার। সেই সাথে গ্রেফতার করা হয় ওই গাড়িতে থাকা 2 ব্যক্তি, শরীফুল এবং আসাদুলকে। জানা যায় উদ্ধার হওয়া চোরাই অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক তারের বাজার মূল্য আনুমানিক প্রায় 3 লক্ষ টাকা। পুলিশ সূত্রে আরো জানা যায় ধৃতদেরকে জেরায় তারা স্বীকার করেছে তারাই বিপুল অঙ্কের তার হরিণঘাটা থেকে আনছিল। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক। তিনি বলেন, ম্যাক্স গাড়ি, যাতে অনেক চোরাই অ্যালুমিনিয়াম তার, যেগুলো হাই টেনশন তার বলে, চোরাই তার নিয়ে আসছে জিরাকপুর রোড দিয়ে আসছে, মানে নৈহাটি রোড যেটা। তখন পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করার জন্য বেরিয়ে পড়ে এবং যে বাইগাছি যে মোড়টা আছে জিরাকপুর রোডে, মানে নৈহাটি রোডে, সেই বাইগাছি মোড়ে সে গাড়িটাকে আটকায় এবং তারা দেখে সেখানে প্রচুর তার আছে, অ্যালুমিনিয়াম তার। তখন সেখানে যে চালক ছিল, ড্রাইভার, যার নাম হচ্ছে শরীফুল ইসলাম, তাকে জিজ্ঞেস করে যে তারটা কোথা থেকে আনছেন, সে সন্তোষজনক উত্তর দিতে পারে না। তখন আরও তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একটা বলে হরিণঘাটার থেকে আনছে, হরিণঘাটার বাসমুনা বলে কোনো জায়গা আছে সেখান থেকে নিয়ে আসছে। এবং ওই গাড়িতে আরও একজন ছিল আসাদুল ইসলাম বলে, যার বাড়ি হচ্ছে চাঁদপুর দেগঙ্গা থানার অন্তর্গত, তাকেও জিজ্ঞেস করা হয়। ড্রাইভার এবং তাকে দুজনকেই, আমাদের যে পুলিশ পার্টি ছিল ওসি এবং তার নিজস্ব টিম, সেও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না। তখন সেই গাড়ি এবং সাথে যে তারটা পেল সেটাকে থানায় নিয়ে আসা হয়, হেফাজত নেওয়া হয় এবং মালটা মেপে দেখা গেছে অ্যাপ্রক্সিমেট 295 থেকে 300 কিলো আছে। বাজার মূল্য আনুমানিক 3 থেকে 3.5 লাখ টাকা হবে। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, বিপুল পরিমাণ অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক তার একটি 107 গাড়ি করে অশোকনগর এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই চোরাই তার উদ্ধার করা হয়। সেই সাথে 2 অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। অশোকনগর থানার এই তৎপরতায় আমরা সকলেই খুশি। সরকারি যে ইলেকট্রিক পোস্টে যে তারগুলো থাকে 440 লাইনের ন্যাকেট এবং কভার, দু রকমের তার, একটা 107 গাড়ি করে অশোকনগর থানা এলাকা থেকে যাচ্ছিল কোথাও পাচার করবার উদ্দেশ্যে। অশোকনগরের থানার পুলিশ, টহলরত পুলিশ দেখতে পায় এবং দেখার পরে অশোকনগর নৈহাটি রোড থেকে এই গাড়িটাকে উদ্ধার করে এবং তার মধ্যে প্রায় 300 কেজির উপরে তার উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 1,03,000 টাকা। এবং আপনাকে বলবো যে ধন্যবাদ জানাই অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর। উদ্ধার হওয়া প্রায় 300 কেজির এই অ্যালুমিনিয়াম তারের আনুমানিক মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এদিন ধৃত 2 ব্যক্তিকে পুলিশ হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠায়। কোথা থেকে এই তার নিয়ে এসে কার কাছেই বা তারা বিক্রি করতেন, সেই বিষয়ে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। অশোকনগর থানার পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড,
অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।